আমাদের আজকের পাঠ ক্লাস এইটের জীবন বিজ্ঞানের কৃষিকাজ পদ্ধতির বিভিন্ন ধাপ প্রথম ধাপ জমি কর্ষণ বা জমি প্রস্তুতকরণ বীজ বপনের পূর্বে কৃষিক্ষেত্র ভালোভাবে কর্ষণ করা দরকার আবার চারা গাছ রোপণের পূর্বে কাদা মাটি পুনরায় কর্ষণ করতে হয় সাবেকি পদ্ধতিতে লাঙলের সাহায্যে জমি কর্ষণ করা হতো আধুনিক পদ্ধতিতে বিভিন্ন আধুনিক যন্ত্র যেমন ট্রাক্টর পাওয়ার টিলারের সাহায্যে এই জমি কর্ষণ বা জমি প্রস্তুত করা হয়ে থাকে এবার চলে আসব দ্বিতীয় ধাপে যাকে বলছি আমরা বীজ বপন ও চারাগাছ গাছ রোপণ বীজ বপনের জন্য জমি তৈরি করা হয়ে গেলে বীজ বপন করা হয় সাবেকি পদ্ধতিতে বীজ খেতে ছড়ানো হয় শারীরবদ্ধভাবে বীজ বপনের জন্য ফানেলের সাহায্য নেওয়া হয় এই পদ্ধতিতে ফানেলের নলের সঙ্গে দু তিনটি সরু ও তির্জক পাইপ লাগানো হয় ফানেলটিতে বীজ ঢেলে দেওয়া হয় এবং ফানেলটিকে লাঙলের সঙ্গে বেঁধে রাখা হয় লাঙল করার সময় বীজগুলো নল দিয়ে মাটিতে পড়ে অনেক সময় বীজ বপনের পূর্বে কোনো রাসায়নিক মিশিয়ে বীজগুলোকে শোধন করে নেওয়া হয় বর্তমানে আধুনিক বীজ বপন যন্ত্রের সাহায্যে নির্দিষ্ট দূরত্ব অন্তর একেবারে কয়েক একর বীজ একসঙ্গে বপন করা হয় এতে সময় ও শ্রম উভয় লাঘব হয় বীজ থেকে চারাগাছ বেরিয়ে ছয় থেকে আট ইঞ্চি সাইজ হলে চারাগুলিকে কালোযুক্ত মাটিতে সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্ব অন্তর রোপণ করতে হয় এবার চলে আসি তৃতীয় ধাপে সার প্রয়োগ উদ্ভিদ যাতে ঠিক মতন বেড়ে ওঠে এবং সময় সময়মতো হৃষ্টপুষ্ট ফসল উৎপাদন করতে পারে তার জন্য শস্য ক্ষেতে সার প্রয়োগ করা জরুরি উদ্ভিদের পুষ্টি উপাদানগুলি হলো মুখ্য উপাদান যথা কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সালফার ইত্যাদি গৌণ উপাদানগুলি হল ম্যাঙ্গানিজ কপার বোরন মলিবডিলাম জিঙ্ক ক্লোরাইড আয়রন ইত্যাদি মাটিতে যাতে ওই সব উপাদানগুলো সঠিক পরিমাণে থাকে তার জন্যই সার প্রয়োগ করা হয় এবার জানব কী কী সার প্রয়োগ করা হয়ে থাকে নাম্বার ওয়ান জৈব সার জৈব সার জীব থেকে পাওয়া যায় কীরূপে যেমন গোলাজাত সার অর্থাৎ পশুর মল মূত্র গৃহস্থারির আনাজপত্র ও তরকারির খোসা কচুরিপানা ইত্যাদি গর্তে জমিয়ে ও পচিয়ে যে সার পাওয়া যায় তাকে জৈব সার বলব অপরদিকে রাসায়নিক সার বা অজৈব সার কারখানাতে কৃত্রিমভাবে তৈরি করা হয়ে থাকে এই সারে মুখ্য উপাদানের মধ্যে কা থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম অর্থাৎ এনপি কে এই সারের এক্সাম্পেল বা হল হলো অ্যামোনিয়া সালফেট ইউরিয়া সুপার ফসফেট ইত্যাদি এই অজৈব সারের ব্যবহারের যেমন কিছু কুফল আছে তেমনি জৈব সারের ব্যবহারে কিছু গুণও আছে আমরা প্রথমে জেনে নেব জৈব সারের গুণাবলী জৈব সার মাটিতে উপকারী জীবাণুদের সংখ্যা বৃদ্ধি করে ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় জৈব সার প্রয়োগে মাটি রন্ধযুক্ত হওয়ায় মাটিতে আলো প্রবেশ করে এবং বাতাস চলাচল করে নাম্বার থ্রি জৈব সার মাটির ধন ক্ষমতা বাড়াতে সাহায্য করে নাম্বার ফোর জৈব সার মাটির গঠন আরও উন্নত মানের করে তোলে এই হচ্ছে জৈব সারের গুণাবলী এবার চলে আসি অজৈব ব্যবহারে কুফলে অজৈব সার মাটির বৈশিষ্ট্য অনুযায়ী অজৈবসার সার ব্যবহার যদি না করি তাহলে মাটির রাসায়নিক গঠন পাল্টে যায় যেমন অ্যামোনিয়াম সালফেট ব্যবহারের ফলে মাটি আমলিক হয় আবার সোডিয়াম নাইট্রেট ব্যবহারের ফলে মাটির খারত্ব বেড়ে যায় অজৈব সারের অত্যাধিক ব্যবহার বা অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে মাটিতে থাকা উপকারী জীবাণুদের যেমন ব্যাকটেরিয়ার কাজে বাধা সৃষ্টি হয় ফলে মাটি উর্বরতা হ্রাস পায় নাম্বার থ্রি কৃষিক্ষেত্রে ব্যবহৃত অতিরিক্ত রাসায়নিক সার বৃষ্টির জলের সঙ্গে জলাশয়ে পরে ফলের জলদূষণ ঘটায় এবার আমরা চলে আসব কৃষি পদ্ধতির চতুর্থ ধাপ জলসেচে জমিতে ফসল বা শস্যকে বাঁচিয়ে রাখা ও বড় হওয়ার জন্য জলসেচের প্রয়োজন বর্ষাকালে জলসেচ ততটা করতে হয় না কিন্তু অন্যান্য ঋতুতে চাষের সময় জলসেচ একান্ত প্রয়োজন এই জলসেচও আবার দুইভাবে করা হয় যথা সাবেকি পদ্ধতিতে ঢেকাল পুরী ইত্যাদি ইত্যাদির সাহায্যে জলসেচ করা হয়ে থাকে আর আধুনিক পদ্ধতিতে বিভিন্ন আধুনিক যন্ত্রের সাহায্যে যেমন ফোয়ারার সাহায্যে পাইপনালার সাহায্যে করা হয়ে থাকে এই জলসেচ এবার চলে আসি আগাছা দমনে প্রথমে জেনে নেব আগাছা কাদের বলে কৃষিক্ষেত্রে যেসব অপ্রয়োজনীয় উদ্ভিদ জন্মায় তাদের আগাছা বলা হয় যেমন পার্থেনিয়াম অ্যামারেন্থাস চেনোপোডিয়াম বিভিন্ন রকমের ঘাস এই আগাছাগুলি জমিতে থাকলে চাষযোগ্য যে ফসল তার খাদ্য এবং পানীয়তে আগাছারা ভাগ বসায় ফলে ফসলের প্রভূত ক্ষতি হয় তাই এই আগাছাদেরকে দমন করা প্রয়োজন এই দমনও আবার দুইভাবে করা হয়ে থাকে সাবেকি পদ্ধতিতে কৃষক তার হাতের সাহায্যে আগাছাগুলিকে তুলে জমি থেকে বাইরে ফেলে দেয় আধুনিক পদ্ধতিতে বিভিন্ন আগাছানাশক নাশক স্প্রে করা হয় যেমন টু ডি ডেলোফেন পিলোক্রাম ইত্যাদি এই ধরনের আগাছা নাশক এবার আমরা চলে আসব পরবর্তী ধাপ ক্ষতিকারক কীটপতঙ্গদের থেকে ফসল রক্ষা অর্থাৎ প্রোটেকশান ফ্রম পেস্ট প্রথমেই নেব পেস্ট কাদের বলে যেসব কীটপতঙ্গ বা প্রাণী ফসলের ক্ষতি করে তাদের পেস্ট বলে যেমন মাজরা পোকা গন্দি পোকা পামড়ি পোকা পঙ্গপাল উই ইঁদুর ইত্যাদি এদের আগমনে ফসল উৎপাদনের হার ব্যাপকভাবে কমে যায় এরা গাছের পাতা কচি ডগা ধান বা গমের শীষ খেয়ে ধ্বংস করে কীটপতঙ্গ ছাড়াও বিভিন্ন ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস শস্যের প্রভূত ক্ষতি করে যেমন পাকসিনিয়া নামক ছত্রাক গমের মরিচা রোগ সৃষ্টি করে ফাইটোপারা নামক ছত্রাক আলুর ধসা রোগ সৃষ্টি করে ফলে ফসল উৎপাদন ব্যাপক হ্রাস পায় এবার আমরা এই পেস্টদের দমন সম্বন্ধে জেনে নেব পেস্ট রাসায়নিক পদ্ধতিতে এবং জৈবিক পদ্ধতিতে দমন করা যেতে পারে রাসায়নিক পদ্ধতি রাসায়নিক পদ্ধতিতে বিভিন্ন রকম রাসায়নিক পদ্ধ প্রয়োগ করে পেস্টদেরকে ধ্বংস করা হয় যেমন ডিডিটি বিএসসি অলডিন ফলিডন ম্যাথিয়ন ইত্যাদি এই সম্পর্কে বলতে হবে এই রাসায়নিক পদ্ধতির কিছু সমস্যাও আছে যেমন যে সকল রাসায়নিক প্রয়োগ করা হয় সেই রাসায়নিকগুলি অনেক সময় ফসল বা ফলে থেকে যায় ফলে যে সকল প্রাণী সেই ফসল বা ফল ভক্ষণ করে তাদের মধ্যে সেই রাসায়নিক পত্র ঢুকে বিভিন্ন বিষক্রিয়া সৃষ্টি করে আবার প্রতিটি জীবস্তরের মধ্যে এই রাসায়নিক পত্র ক্রমান্বয়ে জমতে জমতে একসময় জীবের মধ্যে অর্থাৎ জীবের প্রতিটি স্তরে এই বিষাক্ত পদার্থগুলি ব্যাপকভাবে জমে যায় যাকে আমরা জৈব বিবর্তন বা বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশান বলি এতে খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটে তাছাড়া বৃষ্টির জলে এই রাসায়নিক পত্রগুলো ধুয়ে গিয়ে নিকটবর্তী জলাশয়ে বা নদীতে যায় সেখানে সেই সমস্ত জলাশয়ের যে জীবগুলি থাকে তাদের জীবন ব্যাহত করে দেয় অনেক সময় তাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই হল এই রাসায়নিক দমন পদ্ধতির কিছু ক্ষতিকর দিক এছাড়া অন্যান্য ক্ষতিকর দিকও এর আছে এবার আমরা চলে আসবো জৈব দমন পদ্ধতিতে জৈব দমন পদ্ধতি কী করা হয় এই পদ্ধতিতে জীবের সাহায্যে কোনো পেস্টকে দমন করা হয় ঠিক পরিষ্কার হলো না তাই তো অর্থাৎ এই পদ্ধতিতে পেস্টের যারা শত্রু সেরকম শিকারী প্রাণী পরজীবী ও রোগ সৃষ্টিকারী জীব ব্যবহার করে সেই পেস্টদেরকে দমন করা হয় যেমন একটা এক্সাম্পল বলি টাইগার বিটেল এই টাইগার বিটেল নামক যে প্রাণীটি গন্দি পোকাদের খেলে খেয়ে ফেলে অর্থাৎ গন্দি পোকাদের নাশ করে আবার লেডিবার্ড বিটেল এরা লেবু গাছের পেস্টদের শত্রু এইভাবে জৈবিক দমন পদ্ধতিতে এক জীবকে দিয়ে আরেক জীবকে দমন করা হয়ে থাকে এবার চলে আসবো আমরা ফসল তোলা বা হারভেস্টিংয়ে ফসল পেকে গেলে ফসল ক্ষেত থেকে তুলে নিয়ে আসা হয় সাধারণত কাস্তে দিয়ে ফসলের গোড়া কেটে নেওয়া হয় ক্ষেত থেকে ফসল তুলে খামারে মজুদ করা হয় এবং ফসল মাড়াই ও ঝাড়াই করে গুদামজাত করা হয় এবার আমরা জানবো মারাই কি ঝাড়াই কি। দানা জাতীয় শস্যের যেমন ধান গম গাছ থেকে দানা আলাদা করাই হল মাড়ায় এর জন্য বাঁশের তৈরি পাটাতে ধান গাছ বা গম গাছ আজরে দানাগুলোকে গাছ থেকে আলাদা করে নেওয়া হয় অনেক ক্ষেত্রে ফসল সহ গাছটিকে মাটিতে বিছিয়ে রেখে গরু বা গাধার সাহায্যে মাড়াই করা হয় বর্তমানে কম্বাইন নামক মেশিনের সাহায্যে একধারে ফসল তোলা হয় ও ঝাড়াই উভয় করা হয়ে থাকে এবার চলে আসবো ঝাড়াই ফসল মাড়াই করার সময় অনেক ক্ষেত্রে শস্য দানার সঙ্গে অপুষ্ট অর্থাৎ শস্যহীন দানা মিশে থাকে ধানের ক্ষেত্রে যাদের চিটে ধান বা আকরা বলে সেই সব অপুষ্ট দানাগুলোকে পুষ্ট দানা থেকে আলাদা করাই হল ঝাড়াই এবার চলে আসি শেষ ধাপ তথা ফসল মজুদ করা শস্যদানা আলাদা করার পর শস্যদানাগুলোকে রোদে মেলে দেওয়া হয় শস্যদানা থেকে অপ্রয়োজনীয় জল উবে যায় এবং শস্য শুষ্ক হয় তখন ভাইরাস ছত্রাক ব্যাকটেরিয়া আক্রমণের হার কমে যায় এরপর শস্যদানা চটের ব্যাগে বা ধাতু নির্মিত পাত্রে জমা রাখা হয় ব্যাপক আকারে শস্য মজুদ রাখার জন্য বায়ুহীন শস্যাগার ব্যবহার করা হয় এখানে ইঁদুররাও শস্য অপচয় করতে পারে না কোনো পোকামাকড়ের উপদ্রব হয় না বর্তমানে শস্যাগারে সারাক্ষণ নাইট্রোজেন গ্যাস চালনা করার ফলে কীটপতঙ্গ ইঁদুর অন্যান্য অনুজীব শস্যাগারে বাঁচতে পারে না এই হল কৃষি পদ্ধতির বিভিন্ন ধাপ